আমাকে এটা প্রশ্ন করেছিল একটা ক্লাস 11 এর মেয়ে বাচ্চা বুঝলেন বলছে স্যার একটা কথা বলবো আমি বলো বলছে এইটা যে আমরা শুনি বারবার হযরত মুহাম্মদ একটা 9 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করেছিলেন আমরা তিনি উপযুক্ত ছিলেন 9 বছর কোন জায়গায় বয়স কনফার্ম কেউ বলতে পারবে না এত জায়গায় এত নাম্বার চাপে এই আছে সেই আছে তুমি একটা বড়ছো আমরা এটা নিয়ে গবেষণা করেছি কথা বুঝতে পারছেন তখন আমি ওকে বললাম কবির বেদি বিয়ে করলো ক বছর বয়সের মেয়েকে কদিন আগে কবির বেদি ক বছর বয়সের মেয়েকে বিয়ে করেছে এত শুনো কোনো ব্যাপার না ছাড়ো কালকে যদি সালমান খান তোমাকে বিয়ের প্রস্তাব দেয় কি করবে তুমি তো এখন 18 বছর হওনি 11 এ পড়ছো কাল যদি সালমান খান বলে যে আমি এখনো বিয়ে করিনি আমি তোমাকে বিয়ে করব কি করবে হ্যাঁ কি হ্যাঁ কি করবে মানে লাপাবে মেয়ে তো দূরের কথা ওর মা বলে আমার হয় নাকি দেখ ভাই আমার কথা বুঝতে পারছেন না আর একটা কথা বলেনি চুপ করে গেছে শাহরুখ খান তোমায় বিয়ে করতে চাইবে দুনিয়ার আপনার অভিনয়ের জগতের আপনার কি বলে না আখেরাতের তাদের খবর আছে দুনিয়ার সব বড় বড় সেলিব্রিটিরা বিয়ের কথা বললে মেয়েকে আগিয়ে দেবে আর আল্লাহ রাসূল কোন শখসিয়াত ছিলেন কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যে মুহাম্মদ আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড আমি আপনাকে মহান চরিত্রের আখলাকের অধিকারী করেছি হি ওয়াজ দা বেটার বাই নট অনলি হিজ ওন এজ বাট অফ অল এজেস যিনি বিশ্বের বুকে কেবলমাত্র 63 বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল না নবী মুহাম্মদের আদর্শ তার জন্ম থেকে দিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমান নয় মানব জাতির কাছে দৃষ্টান্ত রেখে গেছে বলুন সুবহানাল্লাহ He's not a real, he is not a hero, but he is the superhero. এক কথাই যদি বলি আমার রাসূল দুনিয়ার যদি হিরো বলে বিয়ে করতে তোমার নাবালিকার কাছে যাই হোক তুমি যে ঝুলিয়ে দেবে নাইনের মেয়েরা বলছে আমার সালমান খানের মতো একটা যদি বয়ফ্রেন্ড হতো সালমান খান না সালমান খানের মতো হলেই চলবে সালমান খানের মতো তেরে নাম চুল কেটেছিল যখন কত ঘরে 9 বছরের বাচ্চা পালিয়েছে ঠিক নেই গায়ে লাগা কথা হয়ে গেল না রাগ করলে হবে না সিনেমার হিরোদের মতো স্টাইল দিয়ে বাইক চালিয়েছে চুলে চুলে আপনার সুন্দর ডিজাইন দিয়েছে 8 পাস করতে না ফোন করতে মেয়ে পালিয়েছে